लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहनी मन भरे देर बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रये गेछे सब मन अलिफ लैला শব্দটা মনে করিয়ে দাও বাইরে যাওয়া শব্দ মনে করিয়ে দাও কি আমার বিবেক আমায় মাফ করে দাও মাফ করে দাও আমি চাই না পাপের ঐশ্বর্য আমার বিবেক খুলে যা খুলে যা আমার আমার হুকুমে খুলে যা খুলে যা আমার হুকুমে খুলে যা খুলে যা চিটিং ফা যাও আজ রাতে আমরা আনন্দ করব মজা করব আর আর এই রূপসীর এখানে নাচ দেখব তুলে ধরো জাম তুলে ধরো জাম বেহেশ থেকে কম নয় জগৎ খাও খাও তোমাদের মনে ফুর্তি আসবে নাচো ছড়িয়া হারুন এ কি হচ্ছে অসভ্য আমি বলছি ছেড়ে দে ওকে এ শুধু নাচ আর গানের আসর এখানে আর অন্য কিছুর অনুমতি নেই না সর্দার এই মুহূর্তে আমি সে একাই দেখতে পাচ্ছি তাছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমাকেও না না এখন যে আমার সামনে আসবে তাকে আমি মেরে ফেলবো সর্দার আমি বলছি সরে যাও তুমি আমার সামনে থেকে আমার সামনে এসো না সর্দার সর্দার
দাঁড়াও, আমি বলছি ওখানেই দাঁড়িয়ে থাকো। সত্যি বলছি আমি মেরে ফেলবো সর্দার, সরে যাও আমার সামনে থেকে। আমি মেরে ফেলবো, আমি ছাড়বো না, আমি না ছাড়বো না। अरे के कई लोकटा अभी अभी তুই আরে খানে কি করেলি? আমি 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 জিজ্ঞাসা করছি তুই কে? ক্ষমা সর্দার, ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা? আমাকে যেতে দাও সর্দার। ক্ষমা করো সর্দার, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো সর্দার। তুই আমাদের সব জেনে গেছিস, এখন আর তোকে যেতে দিতে পারি না। আমি জান কি হয়েছে তোমার? ঠিক আছে তো? আমার খুব ভয় করছে, মনে খারাপ দুশ্চিন্তা আছে হাসিম। দুশ্চিন্তা? হ্যাঁ। কি দুশ্চিন্তা? তোমার আব্বা এখনো বাড়ি ফেরেননি। আরে ফেরেননি তো ফিরে আসবেন, হয়তো বন্ধু বান্ধবের কাছে গেছেন, এত ঘাবড়ে যাওয়ার কি আছে? হাসিম বেটা, তুমি শীঘ্রই একটা কাজ করো, তুমি ওই কেল্লা পর্যন্ত যাও আর ওখানে গিয়ে আব্বার খোঁজ করো। তাই যাচ্ছি আমি জান, এখন তুমি নিজেকে একটু সামলাবার চেষ্টা করো। হাসিম বেটা, শীঘ্রই এসো, আমার খুব ভয় করছে, মন খুব উতলা হয়েছে। আশ্চর্য এই যে লোকটা কি করে আমাদের চিচিং ফাঁকের রহস্য জানলো? এ নিজে খোঁজ করে জেনেছে না আর কেউ ওকে বলেছে? যদি আর কেউ হয় তো সে লোকটাকে। হ্যাঁ, কিন্তু এই লোকটাকে কিভাবে ধরা যায়? কিন্তু এও হতে পারে যে চিচিং এর রহস্য এই লোকটার সঙ্গেই শেষ হয়ে গেছে। হতেও পারে কিন্তু
কিন্তু আমাদের ধরেই নিতে হবে যেই চিচিং এর রহস্য আরো কেউ জানে। যদি এই লোকটা ওর সঙ্গীর কাছে ফিরে না পৌঁছয় তাহলে ওই লোকটা একে খোঁজার জন্য নিশ্চয়ই এখানে আসবে। হ্যাঁ, এইভাবে এইভাবেই একথা আমরা ভালো করেই জেনে যাব যে একলা ছিল না এর সঙ্গে আরো কেউ ছিল। বেহালা বলুন সর্দার, কাল যখন আমরা এখান থেকে বেরোব তুমি এইখানে থাকবে, যদি এর কোনো সঙ্গী থাকে খুঁজতে খুঁজতে সেইখানে নিশ্চয়ই আসবে। তারপর প্যারামের হাতে মারা পড়বে। কি ভাইজান এখনো ফেরেননি? জি, উনি এখনো ফেরেননি। বাড়িতে আমিজান খুবই দুশ্চিন্তায় আছেন। বেটা, উনি এক্ষুনি এসে পড়বেন। আমিজান জানতে চান যে ওই জায়গা এখান থেকে কত দূরে। ভাইজানের এতক্ষণে আসা উচিত ছিল। আপনি কিছু বললেন? হ্যাঁ, না না বেটা, হয়তো গুহার দরজাটা বন্ধ হয়ে গেছে আর উনি পরে পৌঁছেছেন। হ্যাঁ, তাই হয়েছে হয়তো। বেটা হাসিম, তুমি বাড়ি যাও আর আম্মিকে গিয়ে বোঝাও উনি সকালের মধ্যেই ফিরে আসবেন। জি, ভালো কথা। খোদা হাফেজ। খোদা হাফেজ। এতক্ষণে তো ভাইজানের ফিরে আসা উচিত ছিল। যদিও এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেত তো আমরা বিপদে পড়তাম। এই একটা বিপদ কেটে গেল যে আমরা সবাই ওকে ধরে ফেললাম। ওর সঙ্গী নিশ্চয়ই এখানে আসবে। বেহরা, তুমি এইখানেই থেকো, আমরা কাল আবার ফিরে আসব। চলো। ব্যাপার ভাবিজান, আপনি আমায় ডেকেছেন? তোমার ভাইজান এখনো বাড়ি ফেরেননি, এমন তো নয় যে তুমি ওকে কোনো ভুল ঠিকানা বলেছো। না না ভাবিজান, ঠিকানা তো আমি ঠিকই দিয়েছিলাম। আরে, আমি খুব ভালো করে চিনি তোমায়, তুমি তোমার নিজেরই ভাইকে ধোঁকা দিচ্ছ। না না, বিশ্বাস করুন, আমি খোদাকে সাক্ষী করে তার সামনে দিব্যি দিয়ে বলছি যে বাজে কথা বলো না আর আমার কথা ভালো করে শোনো। যদি তোমার ভাই সন্ধ্যের মধ্যে না আসে তো আমি কোতোয়ালের কাছে নালিশ করে তোমার ঘর সংসারে সর্বনাশ করে দেব। আম্মি জান, কি রকম কথা বলছো? চাচা জান কি আব্বার শত্রু নাকি? তুই চুপ কর। চাচা জান, আমি খুবই লজ্জিত। কিচ্ছু ভেবো না বেটা, আমি ওর মনের অবস্থা বেশ বুঝতে পারছি। তুমি ওকে সামলাও আর সান্ত্বনা দাও, আমি ভাইজানের খোঁজে বেরুচ্ছি। হ্যাঁ, খোদা হাফিজ। খোদা হাফিজ। যদি তোর আব্বার কিছু হয়ে যায় না তবে আমি এই ভিকিরির এমন অবস্থা করব, এমন অবস্থা করব যা ও সারা জীবন মনে রাখবে। ছোট মুখে বড় কথা আম্মি জান, চাচা তো তোমার আর আব্বা হুজুরের জন্য প্রাণ দিতেও তৈরি, কিন্তু তুমি অকারণে ওকে সন্দেহ করছো। চুপ কর বদমাশ। না, আমি তোমায় কিছুতেই যেতে দেব না। বেগম, এ তুমি কি রকম কথা বলছো? ও আমার বড় ভাই, আর ও কাল থেকে নিখোঁজ। দুশ্চিন্তায় ভাবিজান মৃত প্রায়, এই সময় আমিও যদি মুখ ফিরিয়ে নিই তো শেষ বিচারের দিন খোদাকে কি জবাব দেব আমি? তুমি তো ওদের চিন্তায় দিশেহারা হচ্ছ, কিন্তু ওরা তো তোমার কথা জিজ্ঞাসাও করে না। ওরা খারাপ বলে কি আমরাও খারাপ হয়ে যাব? আমরাও কি নিজের খোদা আর রসুলকে ভুলে যাব? আপনি ঠিক বলেছেন, খারাপের বদলে ভালো করা, এই তো আমাদের ধর্মের তালিম। দেখলে, আমাদের মর্জিনাও আমার স্বপক্ষে বলছে। আমি ভাইজানের বিরুদ্ধে নই, কিন্তু আমি শুধু এটুকু মনে করাতে চাই যে উনি তোমার সঙ্গে কখনো সদ্ব্যবহার করেননি। এর বিচার আমি খোদার ওপর ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখন তো আমায় যেতে দাও। দাঁড়ান, আপনার হাত দেখান, ইমাম জামিন বেঁধে দিই। এটা আপনাকে সব বিপদ
সব আপদ থেকে বাঁচাবে। আসি তাহলে, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। আসুন চলুন। হে পালন কর্তা, তোমার রসুলের স্নেহের বদলে আমার শুভচিন্তক, আমার মালিককে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাও। ওর ওপর যেন কোনো আঁচ না লাগে। আর আমায় এত শক্তি দাও যেন আমি আমার রক্ষাকারী ঋণ শোধ করতে পারি। আমিন। ভাইজান, 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 এ কি হলো ভাইজান, এ কি হয়ে গেল? এখন আমি ভাবিজানকে কেমন করে মুখ দেখাবো ভাইজান? খোদাকে আমি কি মুখ দেখাবো ভাইজান? আমি আমি প্রতিজ্ঞা করছি যে আমার ভাবিজানকে মায়ের সম্মান দেব। হ্যাঁ, আর আর হাসিমকে আমার ছোট ভাইয়ের মতো পালন করব ভাইজান। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা,